বাণিজ্য সংবাদ। ছড়াই ভালোবাসার উষ্ণতা ক্যাম্পেইনে এবার শীতার্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে প্রাণব। সঙ্গে থাকছে প্লাস্টিক বোতলে পরিবেশ নোংরা না করার আহ্বান। সকালে রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের হেড অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান। দেশের বেস্ট বাই আউটলেট সহ পিক আপ ভ্যানে বোতল সংগ্রহ করে বিনিময়ে যে অর্থ পাওয়া যাবে তা দিয়ে কম্বল বিতরণ করা হবে। চিত্রনায়িকা পূর্ণিমা প্রাণাপের অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবেন। ছড়াই ভালোবাসার উষ্ণতা ক্যাম্পেইন প্রাণাপ আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রাণ বেভারেজের হেড অফ মার্কেটিং আতিকুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস সহ অনেকেই উপস্থিত ছিলেন।